তাহলে আমরা তোমার কুট্টি মামার দেশে যাচ্ছি। ইয়েস, এখন শুধু প্লেনে ওঠার অপেক্ষা। আরে বাবা, হ্যাঁ কি তোর মুখ গোমড়া কেন? আর কি বলবো বলো তো, আমার মেসটাকে তো তোমরা চেনো, বেরোতে যাচ্ছি, ব্যাস পাক করলো দরজার সামনে। খুব তো বেড়াতে যাচ্ছ, বাবা বলে দিয়েছেন 7 দিনের মধ্যে ফিরে আসতে। চা তা খাস না চোদ্দা, তুই যেমন পেট্রোগা বুঝে শুনে খাস। হ্যাঁ, দু একখানা পড়ার বই সাথে নিয়েছিস তো? আর শোন, এই প্লেনে যদি কানে তালা লাগে হাই তুলতে থাকবি। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ আগে তো যাই নাকি? কিচ্ছু ঠিক নেই, শুনে রাখ, যদি হঠাৎ বমি আসে গোটা দুই এক ট্যাবলেট দিয়ে দিচ্ছি, খেয়ে নিবি। সাথে করে দুটো কাঁচকলা নিয়ে যা ছোদ্দা, আর হাড়ি করে শিঙ্গি মাছ। আর খাবি কিন্তু বলে দিচ্ছি আদুলি। কেন, ওর কি দোষ? ও তো ঠিক কথাই বলেছে। তবে আর হ্যাঁ, দার্জিলিং এ কাছাকাছি তো যাচ্ছিস, যদি সস্তায় পাস কয়েক চোরা পাথরের মালা আনিস তো। আমি চললাম, ওই যে তোরা গাড়ি নিয়ে চলে এসেছে। ও ভাগ্যিস তোমরা এসে পড়েছিলে, না হলে আরো যে কতক্ষণ মেজদার ভেজরং ভেজরং শুনতে হতো না। একটি বিশেষ ঘোষণা, ভজভূতি মুখার্জি, স্বর্ণেন্দু সেন, কুশল মিত্র, কমলেশ ব্যানার্জি। চল চল, ডাক পড়েছে, আমাদের নাম অ্যানাউন্স করছে, এবারে টিকিট দেখি প্লেনে উঠতে হবে। চল 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 চল। ওঠেনি দা? কি, এটা কি প্লেন গো? ভুল কইরা মাল গাড়িতে চাপাইলা নাকি? হ্যাঁ, মেজদার কাছে আমি কত গল্প শুনেছি, চমৎকার সব সোফার মতন চেয়ার, থেকে থেকে চা, কফি, লজেন্স, স্যান্ডউইচ, সন্দেশ, কত কি খেতে দেয়, কত খাতির। কিন্তু এটা কি দাদা, মেলা বকিস না তো, প্লেনে উঠেছিস এই ঢের, তবু তো ভাগ্যি যে প্লেনের চাকার সঙ্গে তোদের বেঁধে দেয়নি। আরে এগুলো সব ডাকোটা প্লেন, আরে যেগুলো সব ওই মালটাল নিয়ে যায় আর কি। হ্যাঁ ওঠেনি দা, আমরা ছাড়াও আরো যাত্রী ওই দিকে আছে, যাক নিশ্চিন্ত হওয়া গেল। ওরে গাদা, ওরা যাত্রী নয় পাইলট, এক্ষুনি প্লেন ছাড়বে। ইস, পাইলট হওয়া কি কষ্ট, বাক্স আর বস্তার উপর দিয়ে কেবল লাফাতে হয়। বেশি কথা না বলে যে যার সিটে বসে পড়, বসে পড়, বসে পড়। হ্যাঁ হ্যাঁ, চলতেছে চলতেছে, এইবার আমরা সত্যই আকাশে উঠতেছি, কি মজা। এইবারে মেঘের ওপর দিয়ে নদী, গিরি, কান্তার মরু, আরো কত দূর দিয়ে যাবে। কিন্তু টেনিদা, এইটা তো গুড়গুড় করে চলতেছে, উঠতেছে কই? উড়বে না ছাই, যে মালগাড়ি কোনোদিন ওড়ে নাকি? আরে চিন্তা করিস না, যাচ্ছে তো গড়গড়িয়ে, কাল হোক পরশু হোক একদিন ঠিক পৌঁছে যাবে। ওটেনিদা, ওরা কয় কি এটা উড়বো না? যা, এটা থেমে গেল যে। স্টেশনে থামলো বোধহয়, মানে ওই ইঞ্জিনে জল টল নেবে। ক্যামলা, আমার কুট্টি মামার দেশের প্লেন, খবরদার অপমান করবি না বলে দিচ্ছি। তবে উঠছে না কেন, খালি আওয়াজ করে করে মাথা ধরিয়ে দিচ্ছে একবারে। তবে যে বলছিলি উঠবে না, কেমন দেখলি তো এখন বল। আমরা 20,000 ফুট উপর দিয়া যাইতাছি। ফু, আমার কুট্টি মামার দেশের প্লেন অত তলা দিয়ে যায় না, আমরা কমসে কম 50,000 ফুট উপর দিয়ে যাচ্ছি। এসব বাদ বলতা তুমি লোক, আরে শোনো, এসব প্লেন কখনো 6-7,000 ফুটের উপর দিয়ে যায় না। ই ক্যামলাটা না সবসময় এটা পণ্ডিতি করা যায়, 6-7,000 বেশি ওস্তাদি করিস না বুঝলি, এসব কুট্টি মামার দেশের প্লেন 50-60-এর নিচে কোনো কথাই বলে না। আমি জানি, তুই জানি, তবে আমিও জানি, এক্ষুনি তোর নাকে এমন একটা মুগ্ধ বোধ বসিয়ে দেবো। না 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 না, আমারই ভুল হয়ে গেছিল, আমার মনে হয় এই প্লেনটা এখন 1,00,000 ফুটের উপর দিয়ে যাচ্ছে। 1,00,000 ফুট, 1,00,000 ফুট, ওঠেনি
খুশি উত্তর হয়ে বলে নাই কেন? আমরা তো অনেক উপরে উঠে পড়ছি। তারপরে তাতে হয়েছে কি? তাদের কাছাকাছি এসে পড়ে নেই তো। আরে দুটি চামড়ে যাওয়া যেতে পারে। তাহলে একটু কম না পাইলট রে, তাদের থেকে একটু ঘুরাই যাই, বেশ একটু বেড়ানো যাইব, তারপর তাদের বুড়ির থেকে গল্প শোনা যাইব। আপনি কথাটা মন্দ বলিস কি, চাঁদে সুধাও আছে শুনেছি, একবার করে খেয়ে নেওয়া যাবে। ক্যাবলা, এই ক্যাবলা কি? আচ্ছা চাঁদে কি অত সহজে যাওয়া যায়? কাগজে কি সব যেন পড়েছিলাম, চাঁদ যেন কত লক্ষ মাইল দূরে, এই মালগাড়িতে চেপে কি যাওয়া যাবে? চুপ চুপ আর কথা বলিস না, এরপর টেনিদা শুনতে পাবে। ও টেনিদা, একবার পাইলটরে রিকোয়েস্ট কইরা চলো না, তাদের থেকে একটু বেড়াইয়া আসি। আচ্ছা ঠিক আছে, নেক্সট টাইম। এখন একটু তাড়াতাড়ি যেতে হবে কি না, মানে কুট্টি মামা আমাদের জন্য এতক্ষণে হরিণের মাংসের ঝোল রেডি করে ফেলেছে, তাছাড়া কত বৈজ্ঞানিক চাঁদে যাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে, ওদের মনে দুঃখ দিয়ে হুট করে চাঁদে চলে যাওয়াটা আমার মনে হয় উচিত হবে না, তারা কষ্ট পাবে। আমার মন বড় কোমল রে, কাউকে দুঃখ দিতে ইচ্ছে করে না। হ্যাঁ সে তো বটেই। যাক, চাঁদে পরে গেলেও হবে, কোন ও আর কি তো গেলেই হয়। কিন্তু কথা হচ্ছে কুট্টি মামার হরিণের ঝোল মনে পড়তে আমার কিন্তু ভারী খিদে পেয়ে গেল রে, কি খাওয়া যায় বল দেখি। সে কি, এই তো একটু আগে এয়ারপোর্টে এসে খেলে একদিন আমার খিদে পেয়ে গেল। আপেল যাই বলো বাপু, আমার খিদে একটু বেশি, বামুনের পেট তো প্রতি 10 মিনিটেই একেবারে ব্রহ্ম তেজে দাউ দাউ করে ওঠে, কিন্তু কি খাই বলতো। ওই তো টিকা, একটা বস্তা ফুটা হইয়া কি যেন পড়তেছে, লবণ মনে হইতেছে, খাইবা? এই দেখি 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 কিরকম লবণ। যে চিনি দিয়ে সন্দেশ তৈরি হয়, যে চিনির রহস্য ভরা রসের ভেতরে রসগোল্লা পান্ত সাঁতার কাটে। চিনি চিনি, সেই চিনিকে কে না চেনে? তাহলে বন্ধুগণ এসো, আমরা সহৃদয় এই বস্তার ছোট ফুটোটাকে বৃহৎ রূপ দিই। চলো চলো। চিনি খেয়ে জিভটা যেন কাঁচা গোল্লা হয়ে গেছে রে। ও জিভে কাঁচা গোল্লা চাপলে না ভালোই লাগে, কিন্তু জিভটাই যদি কাঁচা গোল্লা হইয়া যায় কেমন বিশ্রী মনে হইতে থাকে। তাহলে এসেই পড়লাম। হ্যাঁ কিন্তু কুট্টি মামা কোথায়? যে কজন লোককে দেখতে পাচ্ছি তার মধ্যে তো কুট্টি মামার মতো কাউকে দেখতে পাচ্ছি না। ঠিক। ও টেনিদা, এ তোমার কুট্টি মামা কোথায় গো? আরে দা এত ঘামড়াচ্ছিস কেন? ওই তো কুট্টি মামা আসছে। ওই তো কুট্টি মামা আসছে। কোথায় তোমার কুট্টি মামা? 6 ফুটের উপর লম্বা, কালো মিশমিশে প্যাকাটির মতো চেহারার কাউকে তো দেখতে পাচ্ছি না। আরে ওই তো, আরে ওই ওই ঝামটা, ওই যে গায়ে নীল শার্ট পরনে প্যান্ট, ওটাই তো আমার কুট্টি মামা। হ্যাঁ হ্যাঁ ওইটাই কুট্টি মামা? হ্যাঁ। দ্যাট হতেই পারে না। কেন, ঝাঁকড়া চুল কোথায়? কোন কথা নাই, কুট্টি মামা এসে গেছে। মামা, এই প্রণাম কর প্রণাম কর প্রণাম কর। ঠিক আছে ঠিক আছে, বেশ বেশ, ভারী আনন্দ হলো তোমাদের দেখে। পথে তোমাদের কোনো কষ্ট হয়নি তো বাবা? না মামা, কোনো কষ্টই হয়নি, মানে ওই চিনির একটা বস্তা ছিল তো। চিনির বস্তা? সে আবার কি? ও টেনি কি, ও কি বলছে? না 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 মামা, ওসব কিছু নয়, চিনির বস্তা টাস্তা আমরা চিনি না, মানে প্যালা খুব চিনি খেতে ভালোবাসে কি না, তাই সারা রাস্তা ওসবেরই স্বপ্ন দেখছি। চিনির স্বপ্ন? হ্যাঁ, ভেরি ইন্টারেস্টিং, স্বপ্ন দেখা খুব ভালো। হ্যাঁ মামা আমারও ওরকম হয়, তবে আমি আবার চপ কাটলেটের স্বপ্ন দেখতে ভালোবাসি, ওটা তো পালা তোমাকে আগেই বললাম। আর এটা হচ্ছে হাবুল, ও খালি রামড়ি আর চমচমের স্বপ্ন দেখে,
আর এটা হচ্ছে ক্যাবলা। এটা পরীক্ষায় স্কলারশিপ পায় আর চুইংগামের স্বপ্ন দেখতে পছন্দ করে। কখনো না। চুইংগামের স্বপ্ন দেখতে আমি মোটেও ভালোবাসি না। আমিও না চপ কাটলেট রাবড়ি চমচম এসব এই স্বপ্ন দেখতে ভালোবাসি। ঠিক আছে বুঝেছি, তোমরা সবাই দারুণ দারুণ খাবারের স্বপ্ন দেখতে ভালোবাসো। দেখা যাক তোমাদের স্বপ্নকে কতটা সফল করা যায়। কিন্তু এখন বাবারা যেতে হবে। যে মামা তোমার বাগান কত দূরে? মামা বেশি দূরে নয়, কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবো। আমার ড্রাইভার ঠকিল যে আবার ছুটি নিয়ে দেশে গেছে। সে কি? আমার কাজের লোক ওই ছোট্টুলালি গাড়ি চালাবে। ও সব কাজ জানে। ছোট্টুলাল জি তাড়াতাড়ি যেতে হবে বুঝলে, দূর থেকে এসছে। জি হুজুর। কলকাতা থেকে ফেরার সময় প্লেনে মামার সঙ্গে এক নেপালি বাবার দেখা, ব্যাস তার একটা ছু মন্তরেই কুট্টি মামার চেহারা বিলকুল পাল্টে গেছে। মামা এই জঙ্গলটার নাম কি? এর নাম দইপুর ফরেস্ট। দইপুর ফরেস্ট? ও এই জঙ্গলে বুঝি দই পাওয়া যায়? দই পাওয়া যায় কিনা জানি না, তবে বিস্তর না এটুকু বলি সেই বাঘের দুধেই দই হতে পারে না মামা? তবে কিনা কখনো খেয়ে দেখা হয়নি বুঝলে, বের হয়েছো বাঘের দুধের দই। আরে মামা আপনি কোন কি, আপনি বাঘের দুধ খান নাই? আপনার অসাধ্য কর্ম আছে নাকি? হ্যাঁ কালী সিংহের মহাভারতের এক ঘা দিয়া আপনি খাইছে? কি হলো বাবু, কিসে গেল তোমায়? আর মহাভারতের কথাই বা কি বলছিলে? আমার এক কান জব কর সিমটি দিছে। কালী সিংহের মহাভারত তোমায় সিমটি দিল? কি আশ্চর্য, আমি কিছু বুঝতে পারছি না মামা। ও কিছু না, কেউ চিমটি দেয়নি। এই হাউলটার মানে পিঠে বাত আছে কিনা, তাই যখন তখন ওই কড়াং করে চাগিয়ে ওঠে, আর অমনি ওর মনে হয় কেউ ওকে চিমটি কেটেছে। কখনো না, কখনোই না, আমার কোনোদিনও বাত হয় নাই। আই চুপ চুপ, তুই চুপ কর হাবলা, মুখে মুখে তক্ক করিস না। না বাত আছে মামা, ও জানে না, ওর পিঠে বাত আছে, কানে বাত আছে, নাকে বাত আছে। তোমার টেনিদা বলে কি এই বয়সে এইসব ক্যারাম ধরিয়ে ফেলেছ? খুব চিন্তায় ফেললে দেখছি। তাই তো বলছি মামা, এই জন্যেই তো ওকে নিয়ে আমার এত ভাবনা। কতবার ওকে বলেছি যে হাবলা অত বাতাবি লেবু খাস না, খাস না, বাতাবি খেলেই বাত হয়, এ তো জানা কথা। কিন্তু ভালো কথা কি কানে যায় ওর? তারপর বাতাসা দেখলে তার কথাই নেই, তক্ষুনি খেতে শুরু করে দেবে। এতেও যদি বাত না হয়? না মামা, মোটেও আমার কি সাংঘাতিক বাতাবি লেবু আর বাতাসা কি আজকাল বাত হচ্ছে? হ্যাঁ কালে কালে আর কত দেখবো এমন কথা তো আমি জীবনে শুনিনি। না না হচ্ছে মামা, আজকাল আকচার হচ্ছে। হ্যাঁ কলকাতা আজকাল কি যে সব বিচ্ছিরি কাণ্ড কারখানা ঘুরছে, সে আর তোমায় কি বলবো। এমনকি একটু বেশি করে জল খেয়েছো তো সঙ্গে সঙ্গে জলাতঙ্ক। জল খেলেই জলাতঙ্ক? হ্যাঁ কলকাতা, হ্যাঁ কলকাতা, এসব কি ব্যাপার টেনি কি বলবো। তাহলে তো কলকাতা থেকে চলে এসে ভালোই আছি। হ্যাঁ সে আর বলতে, কলকাতার অবস্থা ভয়াবহ মামা। কি বললি রে ক্যাবলা, আমার নামে কিছু বললি কি? না 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 বললাম ইয়ে ফুল ফুল, চারিদিকে কি সুন্দর ফুল ফুটেছে দেখো। তা যা বলেছো ক্যাবলা, ফুলের দিকে খুব ফোটে। এরপর
তোমাদের যখন জঙ্গলে বেড়াতে নিয়ে যাব তখন দেখবে ফুলের পাহাড় কাকে বলে, দিকে দিকে ধোকা ধোকা ফুল, সব ফুলের নাম জানি, দেখতে বেশ ভালো। ফুলের কথা তো বুঝলাম, কিন্তু জঙ্গলে যাব মামা, আপনার সেই পোষা বাঘটা না? বললে পোষা বাঘ কার? আমার মানে সেই ধূসর কম্বলটা, আরে যেটা তুমি দার্জিলিং এ কিনেছিলে গো, সেটা আছে তো? দার্জিলিং থেকে কেনা কম্বলের কথাটা ওরা জানলো কি করে? তোমরা যে আমাকে একবারে অবাক করলে ভাবলে। তোমার সব গল্পই আমি এদের কাছে করেছি কি না? এরা যে তোমাকে কি ভক্তি করে মামা, সে আর তোমায় কি বলবো। বোঝা গেছে তোমরা কিরম বীর পুরুষ। ওই একটুখানি বাঘ দেখে ভেঙে গেলে আর তোমরা যাবে জঙ্গলে বাঘ শিকার করতে? না না মামা, আমরা ভয় পাইনি তো, বাঘ দেখে আমাদের খুব ফুর্তি হয়েছিল কি না, তাই বাহ বাহ বাঘ বলে এই আনন্দে চেঁচামেচি করছিলাম, এই প্যারাটাই যা ভয় পেয়েছিল। ওই একটু ভীতু কি না? না মামা, আমি ভয় পাইনি, এই যে ক্যাবলাটা, ও না একটুতে নার্ভাস হয়ে যায় তো, তাই ওকে আমি ভরসা দিচ্ছিলাম। ব্যাস খামোশ। খামোশ কেন কেন? আমি মোষ খেতে যাব কি জন্য? ওর ইচ্ছা হয় তুই মোষ খাগে, যা মোষ খা, গন্ডার খা, পারিস তো হিপোপটামাস ধরে খাগে, যা। আরে ও তোমাকে মোষ খেতে বলেনি তো, বলেছে খামো, মানে থাম থামো, ওটা আমাদের রাষ্ট্রভাষা। না না ওই সমস্ত আমার ভালো লাগে না, ওরে বাবা চারদিকে বাঘ টাগ রয়েছে, এখন খামোকার রাষ্ট্রভাষা বলার দরকারটা কি শুনি? বুঝছস না পেলা, বাঘেও রাষ্ট্রভাষায় কথা কয়। কি কয়? মানে কি বুঝছস? না হাম হাম মানেটা কি? কি? আমি আমি দেশে পাত্র না সাক্ষাৎ বাঘ, আবার ধর বিড়াল, যে কিনা ইন্দুরে ডাইকা কয় মিয়াও মিয়াও মিয়া আও মিয়া আও, মানে ইন্দুর মিয়া তোমারে ধইরা সাবাইয়া খামু তুমি আসো, আর কুত্তায় কয় মানে ভাগ পালা পালাইয়া যা, নইলে ঘ্যাট কইরা তোর ঠ্যাঙে একদম জব্বর কামড় দিমু। জব্বর বলেছো ভাবু, তোমার বুদ্ধির তারিফ করতেই হয়। বাপরে কি ভাষা, যেন বন্দুক ছুটছে। বীর হইলেই বীরের মতন ভাষা কয়, বুঝলা? বুঝলাম, কে কেমন বীর দু একদিনের মধ্যেই প্রমাণ হয়ে যাবে, যখন পরীক্ষা দিতে হবে তখন দেখব। এখন সব আলোচনা বরং তুমি রাখো, ওই যে ওই তো এসে বলেছি আমরা, বুঝলে? ওই যে দেখতে পাচ্ছ ওটা সাহেবের বাগান, সাহেব এখন কলকাতায় বেড়াতে গেছে তো? ও আচ্ছা, এটা আমার বাগান, আমি তো এখানকার ম্যানেজার, তাই এখানকার সব দায়িত্ব আমার, তোমরা একটু খেয়ে দিয়ে জিরিয়ে নাও, তারপর বাগান টাগান দেখাবো। সেই ভালো মামা, খাওয়া দাওয়াটা আগে দরকার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই চিনি যে কখন চিনি চিনি না চিনি না, মানে সেই যে কখন থেকে পেটটা চিন চিন করছে। চিন চিন করার দরকারটা কি? তোমরা সবাই স্নানটা সেরে নাও, আমি ওদিকে রেডি করতে বলছি।